টাকার লোভে মানুষ কী না করে দেখুন অবশেষে একানব্বই বছরের বৃদ্ধাকে বিয়ে আর্জেন্টিনার তেইশ বছরের তরুণ মরিশিও ওসোলা বিয়ে করেন একানব্বই বছরের ইয়েলান্ডা টরেসকে এটা প্রেমের বিয়ে ছিল না ওই বৃদ্ধার স্বামী হিসেবে স্বীকৃতি পেলে তার মরার পর পেনশনের টাকার মালিক হওয়া যাবে এই আশায় বিয়ের চব্বিশ দিনের মাথায় হানিমুনে গেলে বার্ধক্যজনিত রোগে সেখানে ওই বৃদ্ধার মৃত্যু হয় সঙ্গে সঙ্গে পেনশন নিজের নামে করাতে মরিশীয় উঠে পড়ে লেগে যান কিন্তু রাজি নয় সরকার কারণ মরিশিওর প্রতিবেশীরা বলছে এই বিয়ের কোনো খবর তাদের কাছে নেই ওই তরুণ এখন আবেদন করেছে সুপ্রিম কোর্টে তার দাবি ভালোবেসে বিয়ে করেছিলেন টরেসকে পেনশনের লোভে নয় তিনি আশায় আছেন কোর্টের রায় তার পক্ষে যাবে দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে